गुप्ता पीरियड को। ओके, गुप्ता गुप्त पीरियड। पीरियड मोटा मोटी এটা হিস্ট্রি থাকবে 319 BC থেকে, ফার্স্ট বিসি বলছি, এডি থেকে 550 AD অবধি। আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে রয়েছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে গুপ্তা পিরিয়ড 550 AD অবধি, এটা হিস্ট্রি পুরো আমাদেরকে পড়তে হবে। আর এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, ঠিক আছে? ওকে, তোমরা জানো লাস্ট ডাইনেস্টি কি পড়েছিলাম, লাস্ট ইন্ডিয়াতে কি পড়েছিলাম, মানে এটা মৌর্যান, পোস্ট মৌর্যান ইরাতে লাস্ট ডাইনেস্টি কি পড়েছিলাম, কুষাণ, তাই তো? লাস্ট কুষাণই পড়েছিলাম না, কানিস্ক, মানে কানিষ্কাকে পড়েছিলাম, ঠিক আছে? কুষাণ ডাইনেস্টি, তো কুষাণ লাস্ট যেটা ছিল, লাস্ট কিং অফ দ্য কুষাণ, তো লাস্ট কিং অফ কুষাণ কিল্ড বাই, আর কে ছিল লাস্ট কিষাণ সেটা এখন কনফার্ম হিস্টোরিয়ান নেই, ঠিক আছে? এর ব্যাপারে কোনো হিস্টোরিয়ান কনফার্ম নেই। শ্রীগুপ্ত, ঠিক আছে, শ্রীগুপ্ত কি করলো, আর শ্রীগুপ্ত ও শ্রীগুপ্তা কিল দ্য লাস্ট কিং অফ দ্য কুষাণ অ্যান্ড এস্টাবলিশ অ্যান্ড এস্টাবলিশ এস্টাবলিশ গুপ্তা ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি ইন ইন্ডিয়া, ঠিক আছে? বাট আবার বলে দিচ্ছি, কবে এটা গুপ্তা ডাইনেস্টি এস্টাবলিশ হলো তার ব্যাপারে কোনো কিছু জানা নেই। শ্রীগুপ্ত কবে এস্টাবলিশ করেছিল সেটাও জানা নেই, বুঝতে পারলে কিনা? গুপ্তা ডাইনেস্টি স্টার্ট তো হয়ে গেল, কিন্তু কবে স্টার্ট করেছিল তার ব্যাপারে কোনো ইতিহাসে কিছু খুব একটা ইনফরমেশন নেই। কারণ কি, পরে এটা চন্দ্রগুপ্ত ফার্স্ট যখন স্যার করেছিল তখন থেকে। স্যার 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 আপনি যে ল্যাঙ্গুয়েজ লিখেছেন যে লাস্ট কিং অফ কুষাণ কিল শ্রীগুপ্ত, না শ্রীগুপ্ত কিল দ্য লাস্ট কিং অফ কুষাণ, এটা লাস্ট কিং অফ কিল বাই করে দিলে বাই, আরে বাই লিখতে ভুলে গেছি, কিল্ড বাই, অ্যাকচুয়ালি বাই লিখতে চাইছিল, হ্যাঁ বাই লিখতে আমি ভুলে গেছি, বাই শ্রীগুপ্ত, ঠিক আছে? আর কিছু, ওকে, বাই শ্রীগুপ্ত। কিন্তু আবার বলছি, এটা এই হিস্টোরিয়ান এটা নিয়ে খুব একটা কনফিউজ রয়েছে কি কে কবে হয়েছিল এই ঘটনা, কিন্তু কারণ কি, কোনো লিটারাল সোর্স এখানে কোনো রকম কিছু নেই, ঠিক আছে? কারণ কি, শ্রীগুপ্ত এমন কোন জিনিস ছেড়ে যায় না, এভিডেন্স ছেড়ে যায়নি, যে কারণে আমরা দেখতে পারবো কি কবে হয়েছিল এস্টাবলিশ। তাই জন্য থাক, যখন জানি না তাহলে ওর ব্যাপারে পরীক্ষা তো খুব একটা আসে না, বাট কখনো কখনো এটা আসে যে গুপ্তা ডাইনেস্টি ফাউন্ডার কে রয়েছে। হ্যাঁ, রিয়েল ফাউন্ডার ফাউন্ডারের মধ্যে তফা রয়েছে, রিয়েল ফাউন্ডার চন্দ্রগুপ্ত ফার্স্ট, কিন্তু যখন জিজ্ঞেস করবে ফাউন্ডার কে তখন শ্রীগুপ্ত, ঠিক আছে? এবার ব্যাপারটা রয়েছে কি, ইনফরমেশন কোথায় থেকে পাবো, গুপ্তা পিরিয়ড এর ইনফরমেশন আমরা কোথায় থেকে পাবো? ইনফরমেশন এর জন্য অনেক কিছু জিনিস রয়েছে, সোর্স অফ দা গুপ্তা পিরিয়ড সেটা আমরা দেখতে হবে, সোর্স অফ গুপ্তা, যেমন আমরা মৌর্যান পিরিয়ড তে কিছু সোর্স দেখেছিলাম, তো গুপ্তা পিরিয়ড তে ওই রকমই কিছু আমরা কি করব, সোর্স দেখবো, যেখান থেকে আমরা গুপ্তা পিরিয়ড এর ব্যাপারে আমরা জানি। ইতিহাস তো তোমরা জানো, সবাই জানে যে গুপ্তা পিরিয়ড একটা স্বর্ণিম কাল ছিল লিটারেচার জন্য, বেসিক্যালি সংস্কৃত লিটারেচার জন্য একটা গোল্ডেন এজ ছিল, ঠিক আছে? তাছাড়াও ইকোনমিক্যালি গোল্ডেন এজ ছিল, কারণ কি, বিশাল পরিমাণে তখন কারেন্সি চলতো আর ট্রেড ভালো হতো, এগুলো সবই জিনিস জানা আছে, ঠিক? তো আর্কিওলজিক্যাল সোর্সেস যেটা রয়েছে, সোর্সেস অফ গুপ্তা পিরিয়ড, আর্কিওলজিক্যাল সোর্সেস বা লিটারাল সোর্সেস যা কিছু রয়েছে, সে এভিডেন্স বেসিস করে আমরা দেখবো কি গুপ্তা পিরিয়ড ইনফরমেশন কোন কোন জায়গা থেকে পেতে পারি। তো প্রথম আমরা আমরা দেখি আর্কিওলজিক্যাল আর্কিওলজিক্যাল এভিডেন্স, এভিডেন্স মানে দু রকম হয় সোর্স, তোমরা জানো আগে এনশিয়েন্ট হিস্ট্রিতে আমরা পড়েছি, জেনারেলি এক আর্কিওলজিক্যাল আর একটা মানে কি লিটারাল সোর্স। তো আর্কিওলজিক্যাল এভিডেন্স যেটা রয়েছে সেটা মেহরলি পিলার ইনস্ক্রিপশন, ঠিক আছে? ফার্স্ট নাম্বার যেটা রয়েছে মেহরলি, ঠিক আছে, মেহরলি পিলার, পিলার ইনস্ক্রিপশন বলো আর এডিক্ট বলো একই ব্যাপার, তাই না? পিলার এডিক্ট,
এটা রয়েছে কোথায়? দিল্লিতে। ঠিক আছে, দিল্লিতে রয়েছে, মাথায় রাখবে, এখানে দিল্লিতে রয়েছে। আর এখান থেকে ইনফরমেশন যেটা পাওয়া যায় সেটা কার ব্যাপারে? গুপ্ত সাম্রাজ্যের ব্যাপারে। আর এটা কে স্টাইল, মানে মেহের আলি পিলার এডিক্ট কে লিখিয়েছিল? চন্দ্রগুপ্তা, চন্দ্রগুপ্তা সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড নাম্বার যেটা রয়েছে, সেকেন্ড নাম্বার যেটা এভিডেন্স রয়েছে, সেকেন্ড নাম্বার আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে, সেটা রয়েছে পুনে কপার এডিক্ট। পুনে কপার পরীক্ষাতে খুব আস করে এটা, পুনে কপার এডিক্ট, কপার এডিক্ট। ঠিক আছে, এটা ইনফরমেশন দেয় গুপ্তা পিরিয়ড। আর পুনে কপার যেটা এডিক্ট রয়েছে সেটা এস্টাবলিশ কে করেছে? প্রভাবতী গুপ্তা, প্রভাবতী, প্রভাবতী কে ছিল? প্রভাবতী গুপ্তা বলো তো। হ্যালো, প্রভাবতী গুপ্তা এটা লিখেছে। ঠিক আছে, পুনে কপার এডিক্ট এই জন্য ফেমাস হয়েছে পরীক্ষাতে, কারণ কি, প্রভাবতী গুপ্তা যেটা ছিল সেটা অন্য কেউ নয়, এরই মেয়ে ছিল, ডটার অফ, ডটার অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড। ঠিক আছে, চন্দ্রগুপ্ত সেকেন্ড, এটা চন্দ্রগুপ্ত সেকেন্ড এর ডটার ছিল। ঠিক আছে, থার্ড নাম্বার যে ইনস্ক্রিপশন রয়েছে সেটা ভেরি ফেমাস ইনস্ক্রিপশন, জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় ইনস্ক্রিপশন। ঠিক আছে, জুনাগড় ইনস্ক্রিপশন। ঠিক আছে, আচ্ছা, জুনাগড় ইনস্ক্রিপশন ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে, কি ফার্স্ট এটা কে, মানে এর মধ্যে কি রয়েছে ইনস্ক্রিপশন, যেটা মানে ঘটনাটা কি ঘটনা মানে দেখানো হয়েছিল? হ্যালো, সুদর্শন লেখ, মনে আছে? সুদর্শন লেখ অ্যাকচুয়ালি এটা লিখিয়েছেন কে? স্ক্যান্দারগুপ্ত, স্ক্যান্দ্রগুপ্ত। ঠিক আছে, স্ক্যান্দ্রগুপ্ত। ঠিক আছে, আর স্ক্যান্দ্রগুপ্ত কেন লিখিয়েছিল তোমার, তার পিছনে রিজন রয়েছে। ইনি কি করেছিলেন, হি রেনোভেটেড, সেকেন্ড টাইম রেনোভেটেড অ্যাকচুয়ালি, আর রেনোভেটেড, যাই হোক, রেনোভেটেড সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম সুদর্শন লেখ। ফার্স্ট টাইম কে রেনোভেটেড করেছিল বলো তো? হ্যালো, রুদ্রামন মনে নেই? হ্যাঁ স্যার, রুদ্রদমন করেছিল সুদর্শন লেখ স্যার। আপনি তাহলে বলছিলেন কি, একটা নামও বলেছিলেন আসতে ইচ্ছা করে, কি রুদ্রদমনের সঙ্গে কি একটা? হ্যাঁ, ওখানকার 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 গভর্নর বলেছিলেন, সস্তিক। যাই হোক, জুনাগড় ইনস্ক্রিপশন স্কন্দগুপ্ত যেটা রয়েছে সেকেন্ড টাইম রেনোভেটেড, মানে সেকেন্ড টাইম রিপেয়ার করিয়েছিলেন। ঠিক আছে, কি মানে জুনাগড় ইনস্ক্রিপশন নয়, জুনাগড় ইনস্ক্রিপশন তে এটা লেখা রয়েছে স্কন্দগুপ্ত কি করিয়েছিলেন, সুদর্শন লেখকে সেকেন্ড টাইম রেনোভেটেড করিয়েছিলেন। আর এই জিনিসটা স্কন্দগুপ্ত তখন জুনাগড় ইনস্ক্রিপশন মধ্যে অ্যাড করে দিত, বুঝেছ? সেই কারণে জুনাগড় ইনস্ক্রিপশন থেকে স্কন্দগুপ্ত, মানে গুপ্তা পিরিয়ড, স্কন্দগুপ্তের টাইমে কিছু ইনফরমেশন আমরা পাবো। ঠিক, ক্লিয়ার কিনা? তারপরে চলে আসো, এটা উপরে মুছবো, উপরে পার্টটা মুছবো কি? একবার দেখে নি কারা কারা, তানিয়া মন্ন, সবই সৌমি, ঠিক আছে, দুজন আসবে। আচ্ছা, নেক্সট, এলাহাবাদ ইনস্ক্রিপশন, এলাহাবাদ ইনস্ক্রিপশন ব্যাপারে একটু যান, অনেক ড্রামেটিক এভিডেন্স রয়েছে তার সাথে, এলাহাবাদ ইনস্ক্রিপশন। ঠিক আছে, এলাহাবাদ ইনস্ক্রিপশন, এখানে তুমি অ্যাকচুয়ালি এলাহাবাদ ইনস্ক্রিপশন ফার্স্ট টাইম অশোকা এটাকে লিখিয়ে দেয়, কিন্তু সেকেন্ড টাইম এটাকে লেখানোর চেষ্টা কে করে? আর সেকেন্ড টাইম চেষ্টা মিন্স কি, লিখিয়েছিল সেকেন্ড টাইম, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম যেটা রয়েছে সেটা তো অশোকা। ঠিক আছে, অশোকা, আর সেকেন্ড টাইম হরিশেন না, হরিশেন না, হরিশেন লিখেছিল, লিখিয়েছিল কে, কার রুলিং টাইম, কে অর্ডার দিয়েছিল লেখুন? ঠিক আছে, এটা কোয়েশ্চেন আসবে, সে হরিশেন তো আসবে, হরিশেন তো
কোর্ট পোয়েট অফ দ্য সমুদ্রগুপ্ত, তো হরিসেন লিখেছে কিন্তু অর্ডার কার ছিল, ঠিক আছে, সে অর্ডার ছিল সমুদ্রগুপ্ত, ঠিক আছে, ওকে, ও সমুদ্রগুপ্ত, সমুদ্র গুপ্ত, ওকে, সমুদ্রগুপ্ত, ঠিক আছে, সেকেন্ড টাইম যেটা, সেকেন্ড টাইম যেটা রয়েছে সেটা সমুদ্র, ফার্স্ট টাইম যেটা এখানে লিখে দিই, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম অশোকা, আর সেকেন্ড অর্ডার দিল কে, সেকেন্ড টাইম সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত ব্যাপারে ইতিহাসে তুমি জানতে পারবে এখান থেকে, ঠিক আছে। তাছাড়া ইরান ইনস্ক্রিপশন আর পিলার ইনস্ক্রিপশন যেটা রয়েছে, ইরান পিলার ইনস্ক্রিপশন, ঠিক আছে, এটা চার, এটা পাঁচ, এখান থেকে তুমি, এটা অ্যাকচুয়ালি লিখে গেছিল ভানুগুপ্ত, ভানুগুপ্ত, ঠিক আছে, ভানুগুপ্ত, ভানুগুপ্ত, এটা তোমাদের গুপ্ত পিরিয়ডের একটা কিং ছিল, সম্রাট ছিল। এই ইরান ইনস্ক্রিপশন পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভি, যেমন কি পুনে কপার ইনস্ক্রিপশন পরীক্ষাতে আছে সেরকম ইরান ইনস্ক্রিপশন আছে, বলবে কেন, কারণ ফার্স্ট টাইম হিস্ট্রিতে, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম হিস্ট্রি ফাউন্ড আর ফাউন্ড আর রিটেন যাই কিছু বলো এভিডেন্স, এভিডেন্স অফ সতী সিস্টেম, ঠিক আছে, পুরো ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথমবার যেটা রয়েছে সেটা সতী সিস্টেম এখান থেকেই পাওয়া গেছে। এইখানে লেখা ছিল কি সতী সিস্টেম মানে যখন হাজবেন্ড ডেথ করে যাবে তার সাথে কি হবে, তার ওয়াইফটা, ওকে, ওয়াইফ নিজের ইচ্ছে দিয়ে বা সোশ্যাল ট্রেডিশন যখন, মানে ওটা একটা কালচার ছিল কি বউ তার সাথে কি হবে আগুনের মধ্যে পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা, বুঝতে পারলে, এটা এখান থেকে ইনফরমেশন পাবে। তাছাড়া বিলসাদ ইনস্ক্রিপশন পাবে, বেশি ইম্পর্টেন্ট নয় তবে বিলসাদ ইনস্ক্রিপশন, সেটা এখান থেকে তুমি লাস্ট কুমার গুপ্তের ব্যাপারে কিছু জানবে, বিলসাদ, বিলসাদ ইনস্ক্রিপশন, কারণ কি কুমার গুপ্তই লিখিয়েছিলেন, তো কুমার গুপ্তের ব্যাপারে এখান থেকে কিছু জানবে, ঠিক আছে। জুনাগড়, পুনে, এলাহাবাদ, ইরান, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখ, এটা এটা আর আগে তো এলাহাবাদ, এই এলাহাবাদ, এই চারটে খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইনার কেভ ইনস্ক্রিপশন, ইনার কেভ ইনস্ক্রিপশন, ইনার কেভ ইনস্ক্রিপশন, এখান থেকে স্কন্দ্রগুপ্ত যেটা ওয়ান অফ দি গ্রেটেস্ট কিং প্রিপেয়ার করে, স্কন্দ্রগুপ্ত আর লাস্ট গ্রেটেস্ট কিং বলতে পারো, ওর ব্যাপারে এখানে পাবে হিস্ট্রি। তো এইভাবে আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে যেটা গুপ্ত পিরিয়ড কে মানে ডিসক্রাইব করার চেষ্টা করে, ঠিক আছে, অনেক কিছু জিনিস ইনফরমেশন এখান থেকে তোমরা পাবে, ঠিক আছে, অনেক কিছু ইনফরমেশন এখান থেকে তোমরা পাবে, ক্লিয়ার। এটা মুছে দেবো, সবাই যদি হয়ে গেল তাহলে বলো মুছে দেবো, আর্কিওলজিক্যাল এভিডেন্স মোটামুটি আমরা ক্লিয়ার করবো, মুছবো কি বলো? হ্যাঁ স্যার মুছে দিন। স্যার এটার আপডেটেড নোট সার্চ করে দেবেন তো? আজকে সব পুরোটাই পাবেন, ঠিক আছে, কারণ আমার শরীর ভালো নেই, অপশনাল ক্লাসটাও অফ করে দিয়েছি, ওদেরকে বললাম না দেখো দুদিন ওদের ক্লাস অফ হয়েছে তাই জন্য ওদেরকে ক্লাস নিতেই হবে, আমার শরীর কিন্তু একদম ভালো নেই, জ্বরের উপর ফিভার উপর আমি ক্লাস নিচ্ছি তোমাদের, 7:30 নাগাদ ক্লাস অফ করেছি তারপরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, নাহলে নিতে পারতাম, কিন্তু তা নিয়ে উনি আছে জিজ্ঞেস করো, ওদের ক্লাস অফ করে দিয়ে।
তারপর গুপ্তার পিরিয়ডের ব্যাপার যেটা জিনিসটা জানবে, ম্যাথ আপডেট করে দিলাম তোমাদেরকে, ওদেরকে অপশনাল পিএসআই এর আপডেট করেছি, তোমাদের শুরু এবার হিস্ট্রি রয়েছে, সেটাও আজ থেকে কাল পরশুর মধ্যে সব আপডেট হয়ে যাবে আশা করি। ঠিক আছে, লিটারাল সোর্সেস ওকে, তোমাদেরকে ফেলে রাখবো না এটা কনফার্ম, তোমাদেরকে ওই পুরো কমপ্লিট করে দেবো, নোটটা কখনো বাকি রাখবো না। এবার লিটারাল সোর্সেস অফ গুপ্তা পিরিয়ড, ফার্স্ট কেস গুপ্তা পিরিয়ডকে তোমাদেরকে এক্ষুনি বললাম আগে, গুপ্তা পিরিয়ডকে কি বলা হয়, তো গোল্ডেন এজ, ঠিক আছে, গোল্ডেন এজ বলা হয় কিসের জন্য, এজ ফর সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অর লিটারেচার, লিটারেচার ডেভেলপমেন্ট। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জন্য গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন এজ, গোল্ডেন পিরিয়ড বলা হয় কাছে গুপ্তা পিরিয়ড, বুঝতে পারলে। এখানে খুব বেশি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তার ফার্স্ট টাইম জিওল সিস্টেম যেটা নবরত্নে যেটা শুরু হয় সেটা গুপ্তা পিরিয়ড থেকেই হয়, তার আগে কোনো জায়গায় শুরু হয়নি। তারপরে আকবর শুরু, মানে আকবর কেন, তার আগে, হ্যাঁ আকবর তারপরে করে, তারপর আকবর পর জাহাঙ্গীর করে, আকবর করেছিল তোমার নবরত্ন ও শুরু করেছিল নাইন জিওল, তারপরে জাহাঙ্গীর যাকে সালিম বলি, ঠিক আছে, সেও আসতে অষ্টাধ্যায় বলে অষ্টাধ্যায় বলে শুরু করেছিল, তারপরে রাজেন্দ্র কৃষ্ণদেব যেটা রয়েছে সেটাও আসতে দিগ্গজ বলে এরকম শুরু করেছিল, এগুলো অনেক কিছু জিনিস রয়েছে সেটা পরে আমরা দেখব। তো মেইন কথা রয়েছে এখান থেকে সব জিনিসটা শুরু হয়, মানে কোর্ট পয়েন্ট গুলোকে বেশি প্রোটেকশন দেওয়ার। তো ফার্স্ট টাইম এখানে যেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, মানে কারা কারা ছিল কোর্ট পয়েন্ট সেটা দেখতে হবে, আর বা গুপ্তা পিরিয়ড টাইম কারা কারা ছিল। এক নম্বর কালিদাস, কালিদাস ছিল, ঠিক আছে, কালিদাস। আর কালিদাসের ফেমাস যে ডিসক্রিপশন রয়েছে যেটা গুপ্তা পিরিয়ডের ব্যাপারে জানায় সেটা অভিজ্ঞান শকুন্তলম, পরীক্ষাতে আসে অনেকবার জিজ্ঞেস করে, অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছিল, কে লিখেছিল এটাই কালিদাস। আর কি ছিল, আর কি ছিল কালিদাসে, মেঘদূতম, রঘুবংশম, আর আর আচ্ছা কি বলে মালবিকা গিনিমিত্রম, মালবিকা গিনিমিত্রম, আর যেটা পরীক্ষাতে জিজ্ঞেস করে ওইগুলো, আর এগুলো সবই জিজ্ঞেস করে, আর আর কোনো ইয়ার মুখস্থ আছে, মনে আছে ঋতু সম্ভার, বিক্রম ভাসিয়াম, ভাসিয়াম, হ্যাঁ কি বললে, ঋতু পরীক্ষাতে আসে ভাসিয়াম, আর ঋতু সংগ্রহ এটা পরীক্ষাতে আসে যেটা ও বললো, ঋতু সংগ্রাম, ঠিক আছে সংগ্রাম, আর আর কুমার সম্ভব, এগুলো যেটা রয়েছে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ছ সাতটা, বুঝতে পারলে। তারপরে সেকেন্ড যে পয়েন্ট রয়েছে এখান থেকে তুমি গুপ্তা পিরিয়ডের ইনফরমেশন পাবে, সেকেন্ড রয়েছে বিশাখা দত্ত, বিশাখা দত্তের কিছু লিটারেচার, বিশাখা দত্তের কিছু লিটারেচার, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস, আর দেবী চন্দ্রগুপ্তম স্যার, ইম্পর্টেন্ট, কারণ কি দেবী চন্দ্রগুপ্তম, চন্দ্রগুপ্ত সেকেন্ড টাইমে
ইম্পর্টেন্ট হয়েছে, ঠিক আছে? কারণ চন্দ্রগুপ্ত সেকেন্ডে যে লাভ তার বৌদির সাথে মানে প্রেম করতো, মানে বৌদি বলো না, কারণ কি বৌদি পরে হলো, তার আগে তার গার্লফ্রেন্ড ছিল, সেই সব জিনিসটা ইনফরমেশন ওখান থেকেই পায়, দেবী চন্দ্রগুপ্ত, ঠিক আছে? দেবী চন্দ্র ধ্রুব দেবীর সাথে, ঠিক আছে? ওকে, এটা হলো। তারপরে বারামিহির, বারামিহির, বারামিহির বুকের নাম কি ছিল, মানে লিটারেচার নাম কি ছিল বলো? বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা, সংহিতা, ওকে। তারপরে এগুলো এখান থেকে অ্যাকচুয়ালি পরীক্ষাতে বেশি কোশ্চেন আসে এইসব। পাঁচ সিদ্ধান্তিকা, পাঁচ সিদ্ধান্তিকা, ঠিক আছে, পাঁচ সিদ্ধান্তিকা। চল উপর থেকে মুছবো দু লাইন, কালিদাসে কালি মুছে দেবো, ওই গালি বলে মুছে দেবো। হ্যাঁ স্যার মুছে। আচ্ছা একটা জিনিস বলো, এমন একটা রয়েছে পোয়েট, সেটা এখানে নয় কিন্তু এর ব্যাপারে ইনফরমেশন দেয়, কেন? তার কারণ আছে কি, এর সাথে রিলেটেড কিং ছিল, মানে এখান থেকে বেরিয়ে গিয়েছিল সেই কিংটা, মানে এই ডাইনেস্টির সামন্ত ছিল পুষ্পবতী সামন্ত, আর তার যেটা একটা কিং ছিল তার নাম ছিল হর্ষবর্ধন, আর তার কোর্ট পোয়েট কে ছিল, হর্ষবর্ধনের কোর্ট পোয়েট কে ছিল? বানভট্ট। বানভট্ট, তো হর্ষবর্ধন আর বানভট্ট দুজনে যে লেখা রয়েছে সেখান থেকে গুপ্তা পিরিয়ডের ব্যাপারে জানা যায়, কারণ কি যেটা ওখানকার ওর যে দাদু মানে ঠাকুরদা ছিল সেটা অ্যাকচুয়ালি ফিউডাল ছিল কার, গুপ্তার, ঠিক আছে? বুঝতে পারলে, সামন্ত ছিল, ক্লিয়ার? তো বানভট্ট চার নম্বর, বানভট্ট, বানভট্টের কি কি রচনা রয়েছে বলো তো? তারপরে তারপরে যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কে ছিল জিজ্ঞেস করে পরীক্ষাতে, কোর্ট পয়েন্ট অফ, কোর্ট পয়েন্ট অফ হর্ষবর্ধন ছিল বললেন, একটু বলুন। হ্যাঁ বলো, কি বললে? কে কার সামন্ত ছিল বানভট্ট, মানে ঠাকুরদা, এই ঠাকুরদা হর্ষবর্ধনের ঠাকুরদা সেগুলো পুষ্পবতী যেটা ছিল সেগুলো সব সামন্ত ছিল, গুপ্তা পিরিয়ডের টাইমেই কাজ করতে ওখান থেকে বেরিয়ে এসে ইন্ডিপেন্ডেন্ট নিজেকে ডিক্লেয়ার করেছিলেন, ঠিক আছে? সে কারণে এনাদের যে লেখা রয়েছে ওখান থেকে গুপ্তা পিরিয়ডের ইনফরমেশন খুব বেশি পাবা, বুঝেছ? তাই জন্য বানভট্টের কাদম্বরী আর হর্ষচরিত্র থেকে গুপ্তা পিরিয়ডের ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে? হর্ষবর্ধন নিজে, হর্ষবর্ধন নিজে কি ছিল, পোয়েট ছিল, ঠিক আছে? রাজার সাথে সাথে হর্ষবর্ধন নিজেই লেখালেখি করত, ঠিক আছে? তো হর্ষবর্ধনের লেখা যেটা রয়েছে ওখান থেকেও ইনফরমেশন পাওয়া যায়, কি কি লেখা হর্ষবর্ধন? আচ্ছা প্রিয়দর্শিকা, নাগানন্দ, প্রিয়দর্শিকা, নাগানন্দ, আর রত্নাবলী, রত্নাবলী, কমান্ডাক,
ঠিক আছে, কমান্ডার এর একটা বই রয়েছে নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র ঠিক আছে, নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র থেকে তুমি অনেক কিছু জিনিস পাবে গুপ্তা থেকে। আচ্ছা নীতিশাস্ত্র মানে কি বলো? হ্যালো, দ্য বুক অফ এথিক্স, এথিক্স। আচ্ছা তোমরা জানো কি এথিক্স, মানুষ কত রকম হয়, এথিক্যাল আর এথিক্যাল আর হ্যালো আনএথিক্যাল, আনএথিক্যাল আর এথিক্যাল, আনএথিক্যাল আর আর একটা হয় নন এথিক্যাল, নন এথিক্যাল বলবো, এই ওয়ার্ডটা তো শুনিনি, ফার্স্ট টাইম শুনি, কিন্তু হয় এথিক্যাল আনএথিক্যাল আর নন এথিক্স সম্পর্কে জানেই না, নো সেন্স অ্যাবাউট এথিক্স। অ্যাকচুয়ালি এথিক্যাল নন এথিক্যাল মানে কি রয়েছে শোনো, সাপোজ তোমাদেরকে জিজ্ঞেস করলো দুটো জিনিস, নন এথিক্যাল এথিক্যাল, তো এটা ঠিক আছে, এথিক্যাল মানে কি যে এথিক্স প্রস্পেক্টিভতে রয়েছে সেটা, মানে কি ও বিলিভ এটা নয় কি ঈশ্বর যা বলে সেটাই, মানে ভগবান এটা করবে এটা করবে ওই রকম কিছু না, এ সোজা বলে কি আমি যেটা করছি সেটা কি বাকি অল ল যতগুলো মানে যেটা ল সোশ্যাল, যাকে সোশ্যাল ইভেন্ট ওকে সোসাইটি তাকে রেকমেন্ডেড কনফার্ম করে দিয়েছে কি এটা ল যেটা রয়েছে বেস্ট রয়েছে, বাট যদি তাকে মনে হয় না এটা কোথাও কোনো জায়গায় ইনজাস্টিস দিচ্ছে সোসাইটিকে বা কোনো একটা সেকশন অফ সোসাইটি যদি মানে ভায়োলেটেড হচ্ছে এখান থেকে কোনো তার রাইট ভায়োলেট হচ্ছে তাহলে ওই জিনিস করবে না, মানে ওটা এথিক্যাল 100% এথিক্যাল দুনিয়াতে কিছু নেই। আনএথিক্যাল মানে কি, আনএথিক্যাল মানে যেমন তেমন কাজ করো সব ঠিক আছে ওকে, সোসাইটি বলে দিচ্ছে হ্যাঁ তুমি এটা করো বা করো, বুঝেছো। আচ্ছা নন এথিক্যাল মানে কি, যেমন একটা লোককে জিজ্ঞেস করা হলো কি তুমি কি ভগবানের উপর বিশ্বাস করো কি করো না, ও বললো স্যার কনফিউজন, কোশ্চেন ও লাগিয়ে দিল নিজে, বলে স্যার কনফিউজন এটা জিনিসে এটা আনসার দেওয়া যাবে, বলে কেন, বললো ভগবান নেই কি হ্যাঁ তা জানি না, বলছে তাহলে বলো ভগবান আছে কিনা, গড আছে কিনা, বলছে নাও বলবো না হে বলবো না জানি না, কেন তো ইউনিভার্সে এত কিছু রিসার্চ পড়েও এখন অব্দি যদি সবকটা রিসার্চ যদি আমরা সামনে নিয়ে আসি তো আমরা জানবো কি পুরো সায়েন্টিস্ট পুরো দুনিয়ার সায়েন্টিস্ট এতদিন ধরে যা কাজ করেছে তার মধ্যে ইউনিভার্সের হয়তো 0.5% ইয়া 1% এরকমই রিসার্চ করতে পারে, আর সেই রিসার্চ পরেও যদি এটা বলেনি এখনো কোনো সায়েন্টিস্ট কি ভগবান নেই, ওরা এটা বলেছে কি এটা যে কাজ আমরা যেটা দেখলাম সেটা একটা সিদ্ধান্ত দিয়ে চলে, কিন্তু ওরা কিছু বলেনি কি ভগবান নেই, ঠিক আছে, তাই জন্য আমি বলতে পারছি না কি দুনিয়া সায়েন্স দিয়ে তৈরি হয়েছে নাকি গড তৈরি করেছে, বুঝেছো, সো আমি জানি না। তো যারা নন এথিক্যাল মিনস কোনো আনসার দেবে না, ঠিক আছে, যেটা বললো বুঝেছো, ক্লিয়ার, যাই হোক, তো এইগুলো জিনিস যেটা রয়েছে সেটা নীতিশাস্ত্রে পার্ট, ঠিক আছে, ক্লিয়ার কিনা, তো এটা লিখেছে নাকি কামন্ডা, চলো যাই হোক, কামন্ডা, কামন্ডাকে পর আর্যভট্ট, আর্যভট্ট, আর্যভট্টের কিছু বইয়ের নাম মনে আছে, এখান থেকে গুপ্তা প্রিয়ার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন, সূর্যা সিদ্ধান্তের নাম শুনেছো, সূর্যা সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত, আর সূর্য সিদ্ধান্ত ছাড়া কি রয়েছে আর্যভট্টের বই, আর্যভট্ট, ঠিক আছে, আর্যভট্ট, তাছাড়াও যেটা রয়েছে কিছু বিষ্ণু শর্মার নাম শুনেছো, বিষ্ণু শর্মা আগে অলরেডি আমি পড়িয়েছি, বিষ্ণু শর্মার কিছু লেখা, হ্যালো, আরে বলো, তার মানে তোমরা রিভিশন কি পঞ্চতন্ত্র ভাষা বলতে, আমি প্রথম দিন যখনই হিস্ট্রির সোর্স লেখাচ্ছিলাম তখনই এগুলো লিখে দিয়েছিলাম, বিষ্ণু শর্মার লেখা পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র, আচ্ছা শোনো, দুনিয়াতে, দুনিয়াতে তখনকার সময় আর তারপরেও যখন সব বই
বললো কোন বই সব থেকে বেশি ফেমাস রিলিজিয়াস বই বা ইনফরমেটিভ বই এনশিয়েন্ট টাইমে, এনশিয়েন্ট টাইমে সব থেকে ইনফরমেশন কোন বই দেয়, যখন এটার উপর রিসার্চ হয় অক্সফোর্ডে, তাহলে এক নম্বর বাইবেল আছে, এক নম্বর বাইবেল আছে, ঠিক আছে, বাইবেল সব থেকে বেশি ইনফরমেশন দেয়, আর সব থেকে ফেমাস বই আর সেকেন্ড ফেমাস বই যেটা রয়েছে সেটা পঞ্চতন্ত্র রয়েছে, বুঝতে পারলে কিনা, এটা অক্সফোর্ডে রিসার্চ, ক্লিয়ার কিনা, বোঝা গেল, ক্লিয়ার? ধনবন্তরি, ধনবন্তরি কে ছিল বলো তো? গুপ্তা পিরিয়ডের টাইম ছিল, ঠিক আছে, ইনি একটা বই লিখেছিলেন অনুসিদ্ধান্ত, ঠিক আছে, ছিল ইনি অনুসিদ্ধান্ত লিখেছিলেন, অনুসিদ্ধান্ত, ঠিক আছে, ওকে, অনুসিদ্ধান্ত। তাছাড়া উপরে একটু মুছছে দুলাই, তাছাড়া বাদশায়ের নাম শুনেছো? বাদশায়, বই লিখেছিল কামসূত্রম, এটাই পরীক্ষাতে জিজ্ঞেস করে। তাছাড়া চন্দ্রা, ঠিক আছে, চন্দ্রা গেম, চন্দ্রা ব্যাকরণ লিখেছিল, চন্দ্রাগামী, চন্দ্রা গামী লিখেছিলেন, চন্দ্র ব্যাকরণ, চন্দ্র ব্যাকরণ, ব্যাকরণ, ঠিক আছে, এইগুলো সোর্স দিয়ে আমরা কি করব, সব মানে পুরো গুপ্তা পিরিয়ডের ব্যাপারে আমরা জানতে পারবো অনেক কিছু, ইনফরমেশন সোর্স, লিটারেচার সোর্স যেটা এটা রয়েছে। আর লাস্ট ওয়ান দা পাণিনি, পাণিনির কি লেখা আছে? অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী, ঠিক আছে, তো এগুলো জিনিসটা রয়েছে যেটা গুপ্তা পিরিয়ডের ব্যাপারে ইনফরমেশন পাবো। চলো দেখো, যত যে সোর্স রয়েছে সব কটা সোর্স, অল দ্যাট সোর্স কনফার্ম দ্য ফাউন্ডার অফ গুপ্তা পিরিয়ড ইজ শ্রীগুপ্তা, ঠিক আছে, যতগুলো সোর্স এগুলো রয়েছে সবই সোর্স একই কথা বলে, এই পুরো যদি সোর্সটা সবকটা, সবকটা অল সোর্স যদি সবকটা সোর্স যেটা সেড ফাউন্ডার অফ গুপ্তা পিরিয়ড, আর গুপ্তা পিরিয়ড বলছি, গুপ্তা ডাইনেস্টি যে ফাউন্ডার রয়েছে সেটা কে রয়েছে? শ্রীগুপ্তা, ঠিক আছে, শ্রীগুপ্তা রয়েছে। বাট যখন জিজ্ঞেস করা হচ্ছে টাইম পিরিয়ড নিয়ে, তখন শ্রীগুপ্ত টাইম পিরিয়ড নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে, মানে বলছে না জানি, ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? এই শ্রীগুপ্ত যেটা কুষাণ সময় কি ছিল, একটা সামন্ত ছিল, ফিউডাল ছিল, ঠিক আছে, কুষাণ মানে কুষাণ যে কিং ছিল তার আন্ডারে সামন্ত ছিল, আর তারপরে কি করে, ও নিজের কিং কে মেরে একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইনেস্টি এস্টাবলিশ করে, ওই ডাইনেস্টির নাম পড়ে গুপ্তা ডাইনেস্টি পড়ে, বুঝেছো, ক্লিয়ার কিনা? চলো, শ্রীগুপ্তার পর যেটা রয়েছে, শ্রীগুপ্তা নিয়ে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে কি, এই নিজের জীবনে টাইটেল অ্যাডপ্টেড, হি অ্যাডপ্টেড টাইটেল অফ মহারাজা, ঠিক আছে, মহারাজার টাইটেল এনে অ্যাডপ্ট করেছিলেন, ঠিক আছে, টাইটেল অফ মহারাজা, ক্লিয়ার? পরীক্ষাতে জিজ্ঞেস করে বসে, তারপরে এনার পরে এনার ছেলে এক নম্বর তাহলে শ্রীগুপ্তা, তারপরে দুই নম্বর ওনার ছেলে, ওনারই ছেলে, ঠিক আছে, তার সঙ্গে সিটের পুরো মানে অ্যাজ এ কিং
স্বর্ণ করল, সেটা নাম ছিল ঘটোৎকচ। ঘটোৎকচ ঠিক আছে, ঘটোৎকচ ঘটোৎকচ মাথায় রাখবে, ঘটোৎকচ নিয়ে খুব পরীক্ষাতে কিছু জিজ্ঞেস করে না, একটাই জিনিস, সন অফ শ্রীগুপ্ত সেকেন্ড, পরীক্ষাতে যেটা জিজ্ঞেস করে সেটা একই টাইটেল অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে। তো হি অলসো অ্যাডপ্টেড দ্য টাইটেল, হি অলসো অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ মহারাজা। বাট দুজনের বলছি এখনো টাইম পিরিয়ড জানা নেই, ঠিক আছে, ক্লিয়ার? কি বোঝা গেল? কনফিউজ হয়েছে আর কত মিনিট সময় বাকি? আচ্ছা, এরপরে সবাই জয়েন করে নাও, তারপরে আবার বলবো। সবাই জয়েন করে নেবে আবার, সবাই জয়েন করবে, কেউ বাদ যাবে না, সবাই জয়েন করে নেবে।